হ্যালো গাইস আজ আমরা তোমাদেরকে দেখাবো হাতের লেখা কার কত সুন্দর এখানে একজন হাতের লেখা লিখছে কি সুন্দর গোল গোল ডিম পাড়ছে মনে হচ্ছে তো না সে ডিম পাড়ছে গোল গোল করে হাতের লেখা তো না এই লেখাগুলো লিখতে তার যে কতটা কলম ভেঙেছে তা ঠিক নাই কারণ লেখা দেখি বোঝাচ্ছে ইংরেজি হাতের লেখা খুব সুন্দর হ্যাঁ টানা টানা সুরে লিখছে হয়তো সে লিখতে দিতে এখনই কলম ভেঙে ফেলবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে যে গোল্লা মনে হচ্ছে যেন পিঁপড়ে সব সাজানো রয়েছে খুব সুন্দর হচ্ছে হ্যাঁ পরপর আমরা তিন চারটে দেখাবো হাতের লেখা তার মধ্যে একটা দেখালাম এগুলো যে ইংরেজি হাতের লেখা খুব সুন্দরভাবে লিখলো এই হাতের লেখার দাম দেখো মুশকিল এখন কারণ হচ্ছে প্রচুর দাম হবে এই হাতের লেখার আমরা দেখব সে লাইনগুলো ঠিকই আছে সোজা আছে ঠিকই কিন্তু বর্ণগুলো মনে হয় চেনা খুবই কঠিন কি যে লিখছে এখন জীবজন্তু ছবি আঁকছে না লিখছে কে জানি তারপরে অন্য একটি ভিড় দেখে আমরা হ্যাঁ এইখানে বাংলা হাতে লেখা দেখবো তার খুব সুন্দর বাংলা হাতে লেখাটা মোটামুটি ভালো কিন্তু নৌকার মতন মনে হয় ভাজ হচ্ছে ওপর থেকে শুরু করে ভাজ হচ্ছে লেখাটা মানে নৌকা তৈরি করছে সে লেখা তো নয় হ্যাঁ কত সুন্দর এখানে কি যে ডিজাইন করলো মানে লাইন খুবই সোজা হচ্ছে এখানে বাহ সুন্দর হয়েছে লেখা হাতে লেখাটা মানে পাহাড় থেকে যেন জল নেমে আসছে আবার উপচে পড়ে যেন আবার জল ওপরে উঠে যাচ্ছে এইরকম মনে হয়েছে খুব প্র্যাকটিস করেছে এরা মানে প্রচন্ড প্র্যাকটিস করেছে এর জন্য হাতের লেখাটা খুব সুন্দর হয়েছে এদের সূর্যের আলোক রশ্মির মতো চারিদিকে যেন ছড়িয়ে পড়ছে লাইন তো সোজাই নাই এদিক থেকে ওই দিকে এদিক থেকে ওই দিকে তারপরটা দেখবো আমরা এবার কিরকম হাতে লেখা হয় এবার তো মনে হয় কলম ভাঙবে বোঝা যাচ্ছে কলমে নিপ মনে হয় এবার যাবে বাহ সুন্দর নিপেও তো লেখা হচ্ছে না দেখছি বাংলা মনে হয় লিখছে এখন বাহ তো গোল্লা দিতে লেগেছে মানে রসগোল্লা তৈরি হয়েছে এখন লেখা তো না গোল 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 হ্যাঁ তো রসগোল্লা হচ্ছে এখন দেখা যাক রসগোল্লা কটা দিতে পারে আমাদেরকে এই তো রসগোল্লা বাজারে আর যেতে হবে না এই খাতাতে রসগোল্লা গোল গোল করে এসে আঁকছে হাতের লেখা খুব বিপদ কোটি কোটি লেখার হাতের লেখা কিনতে এই তো রসগোল্লা তৈরি হচ্ছে এই রসগোল্লার দাম খুব বেশি লাইন কিন্তু এর হাতের লেখার লাইনগুলো সোজা রয়েছে কিন্তু রসগোল্লা বড় বড় সাইজের হচ্ছে ছোট সাইজের হচ্ছে বিভিন্ন ধরনের রসগোল্লাগুলোকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কি যে করলো কি যে আঁকলো না লিখলো কে জানি এই হাতের লেখার নাম হচ্ছে রসগোল্লা হাতের লেখা এবার যে হাতের লেখাটি দেখাবো সেটা হচ্ছে খেজুরে কাটার হাতের লেখা বা বোরের কাটার হাতের লেখা মানে বোরের কাটা দেখতে যেমন আঁকা বাঁকা ঠিক চলছে হাতের লেখা বোরের কাটা মতন জানি গিজগিজে কাটা এখানে সব পড়ে রয়েছে কী যে লিখছে তো বোঝা বিপদ কিন্তু আমরা বুঝতে পারছি শুধু কাটা আছে সেখানে বাহ খুব স্পিডে লিখছে এটা হচ্ছে গোল্লা প্লাস বোরের কাটা হাতের লেখা এবার দেখব আমরা বাবলা কাঁটা হাতের লেখা স্পিড আছে ঠিকই হাতের লেখার স্পিড ভালোই রয়েছে দেখতে পাচ্ছি আমরা কিন্তু আবার লাইনও মোটামুটি সোজা রয়েছে খুব স্পিডে চলছে কিছু কিছু বোঝা যাচ্ছে হাতের লেখার আর কিছু কিছু কলম খুব ঘুরছে ঘন ভন ঘন ভন করে ঘুরছে এখানে কলম এবার শুধু গোল গোল হচ্ছে এখানে জিলাপি তৈরি হচ্ছে হয়তো হাতে লেখা লিখতে লিখতে জিলাপি তৈরি হচ্ছে সুন্দর সুন্দর জিলাপি এখানে তৈরি হচ্ছে খাতার উপরে জিলাপিও তৈরি হয় একটা লাইন ভালো লিখেছে তারপর বাকি লাইনগুলো সব জিলাপি ভাজা হচ্ছে এখানে জিলাপি হাতের লেখা এটাকে বলা যেতে পারে চলছে বা জিলাপি খুব তাড়াতাড়ি দ্রুত চলছে তো জিলাপি আর মানে বাবলা কাটা একই ভাবে মনে হয়েছে যেন চলছে স্পিডে সবাই বুঝতে পারবে হাতের লেখাগুলো হ্যালো গাইজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে